চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি 6.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি বলছে এই সময়ে দেশে মূল্যস্ফীতির হারও 5.5% ঘরে থাকবে। মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সৌরভ রহমানের রিপোর্ট। করোনার ধাক্কা সামলে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে জীবনযাত্রা। সচল হয়েছে 3 মাসেরও বেশি সময় স্থবির থাকা অর্থনীতি। চালু হয়েছে গণপরিবহন, কারখানায় ফিরেছে শ্রমিক। প্রণোদনা আর সামাজিক সুরক্ষা অর্থনৈতিক ব্যবস্থাকে করেছে সুসংহত। আর এসবের উপর ভর করেই চলতি বছর মোট দেশজ উৎপাদনে 6.8% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। যদিও বাজেটে সরকার 8.2% প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে, আর গেল অর্থবছরে করোনার প্রকোপে প্রবৃদ্ধির হার নেমেছিল 5.25%। এই 6.8 কেন হতে পারে? কয়েকটা কারণ। একটা হলো আমাদের যে স্টিমুলাস এবং সোশ্যাল প্রোটেকশন বিভিন্ন প্যাকেজ দেওয়া হয়েছে, সেখানে তার মাধ্যমে অনেক জনগণের একটা বড় অংশের লাইভলিহুডস প্রোভাইড করা হয়েছে। এন্টারপ্রাইজ সাপোর্টের মাধ্যমে অনেক এমপ্লয়মেন্ট সেভ করা গেছে। দ্বিতীয়ত, সরকারের যে ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি, সেখানে এক্সপ্যানশনারি এবং প্রাইভেট সেক্টর এবং পাবলিক ইনভেস্টমেন্ট সাপোর্টিভ অনেক মেজার্স নেওয়া হয়েছে, সেটা একটা আরেকটা কারণ দ্বিতীয়। এবং তৃতীয়ত, আমাদের এক্সটার্নাল সেক্টর বা আমাদের যে বহির্বিশ্বের সাথে যে অর্থনৈতিক সংযোগ, সেখানে দুটো জিনিস, এক্সপোর্ট এবং রেমিটেন্স, দুটোই গত জুন মাস থেকে বেশ ভালো পারফরমেন্স শো করছে। ফসলের উৎপাদন বৃদ্ধি আর আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম অনুকূলে থাকায় চলতি অর্থবছর দেশে জীবনযাত্রা বৃদ্ধির সূচক বা মূল্যস্ফীতির হার 5.5% থাকবে বলে মনে করে এডিবি। তবে এই সময়ে চলমান মহামারীর প্রভাব পুরো এশিয়া প্যাসিফিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। পূর্বাভাস দেওয়া হয়েছে দেশগুলোর অর্থনীতি 0.7% সংকোচনের, যা গেল 6 দশকের মধ্যে প্রথমবারের মতো হতে যাচ্ছে। এর ফলে এই অঞ্চলের অন্তত 16 কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। বৈষম্য আরও বড় আকারেই বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে এই কোভিড-19 মহামারীর কারণে। আমরা দেখতে পাচ্ছি একটি বড় সংখ্যক জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। ছোট মাঝারি ব্যবসাগুলো বড় ধরনের পুঁজির সংকটে পড়েছে। তারল্যের যোগান বাড়ানো না গেলে যা থেকে বের হওয়া কঠিন হবে। ফলে 1962 সালের পর প্রথমবারের মতো এশিয়া প্যাসিফিকের অর্থনীতির প্রবৃদ্ধি নেতিবাচক হবে। সংস্থাটির মতে করোনা পরিস্থিতি কাটিয়ে আগামী অর্থবছর অর্থাৎ 2021-22 পুনরুদ্ধারের পথে যাবে এশিয়া প্যাসিফিকের অর্থনীতি। প্রবৃদ্ধি হবে 6.8% হারে। ওই বছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 7.5% হবার পূর্বাভাস দিয়েছে এডিবি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।